শেল্টার চ্যানেলে বিনামূল্যের যে পরিষেবা দেওয়া হয়েছিল দীর্ঘদিন ধরে, আর সেটা নেই। অর্থাৎ আপনি প্রশ্ন করলেন যে আমি একটা বৃদ্ধাশ্রমে যেতে চাই, ওই বৃদ্ধাশ্রমের অ্যাড্রেসটা দেবেন। আপনাদের বারবার বলেছি, দু চার দিন আগে যে ভিডিওটি আপলোড হয়েছে, 25টি বৃদ্ধাশ্রমের ডিটেলস, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, কত খরচ, ডোনেশন কী আছে, টাকা পয়সা লাগবে কি না, লাগলেও সেটা কত অ্যামাউন্ট, ডিপোজিট অ্যামাউন্ট কিংবা ডোনেশন, মাথায় রাখুন ডিপোজিট এবং ডোনেশনের মধ্যে পার্থক্য আছে। যেটা ডোনেশন সেটা রিটার্ন পাবেন না, সেটা দান করছেন, আর যেটা ডিপোজিট সেখান থেকে কোনো কোনো বৃদ্ধাশ্রম আছে 20% রিটার্ন দিচ্ছে, কোনো কোনো বৃদ্ধাশ্রম আছে 30% রিটার্ন দেয়, কেউ 70% রিটার্ন দেয়, এটা ডিপেন্ড করছে তার ব্যক্তিগত যাদের যেমন এগ্রিমেন্ট হবে সেরকমভাবে। আমি সে বিষয়ে, সেটা আমার উল্লেখেরও নয়, সেটা কারণ আপনি বৃদ্ধাশ্রমের সঙ্গে কীরকম চুক্তিতে যাচ্ছেন। ইদানিং যে কটি বৃদ্ধাশ্রম আপনাদের কাছে ডিসপ্লে হচ্ছে সেখানে ডোনেশনের অ্যামাউন্ট খুব কম আছে, কয়েকটিতে আছে ডোনেশন, সেখানে কোথাও কোথাও আছে 2 লাখ টাকা, কোথাও 1 লাখ টাকা, সেটাও কিন্তু যদি ফোন করে বারবার জিজ্ঞেস করছেন এই বৃদ্ধাশ্রমটি কোথায় আছে, তার অ্যাড্রেসটা বলবেন। তাদেরকে বারবার বলছি যে এই চ্যানেলে আগে এবং পরে মাঝখানে কখনোই এটা করিনি যে এই বৃদ্ধাশ্রমে চলে যান। প্রথম দিকে 2 বছর আগে যেটা করেছি যে সরাসরি আসুন, এই অ্যাড্রেস, এখানে এসে থাকার ব্যবস্থা আছে, 2 দিন 5 দিন 10 দিন থাকতে পারবেন, ডোনেশন ছাড়া, ডিপোজিট অ্যামাউন্ট ছাড়া, মাসওয়ারা ভিত্তিতে থাকতে পারবেন। সেগুলো বন্ধ হয়েছে, বহুবার ভিডিওতে বলা হয়েছে। এবার পরপর 25টি বৃদ্ধাশ্রম উল্লেখ করেছি, তুলে ধরেছি ভিডিও আকারে। অনেক বৃদ্ধাশ্রমের ভিডিও করতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক লড়াই করতে হয়েছে, সেখানে একটা জায়গা তৈরি হয়েছে আপনাদের জন্য, আপনাদের জন্য একটা সেল্টার তৈরি হয়েছে, সেল্টার আছে যেখানে আপনারা উঠতে পারবেন, খুব আরামদায়কভাবে থাকতে পারবেন জীবনের শেষ প্রান্তে। আর আজকের এই ভিডিওতে দেখিয়েছি, তার আগের ভিডিওটায়, যে অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা আপনাদের বাড়িতে থাকে তাদেরকে কী করে নার্সিংহোমে ভালো পরিষেবা দেবেন এবং কম খরচায়। কলকাতার ভেতরে যে কটা নার্সিংহোম আছে বৃদ্ধ বৃদ্ধাকে রাখলে সব সর্বনিম্ন খরচা 1800 থেকে 2000 টাকার নিচে পাবেন না, কিন্তু তার থেকে আরও অনেক খরচ কম, অর্থাৎ তার হাফের থেকেও কম। একটা বাড়িতে মাসি রাখলে, একটা আয়া রাখলে খুব কমের মধ্যে 8-10 হাজার টাকা খরচা আছে, তার খাওয়া খরচা আছে, তাহলে 24 ঘন্টা আয়া দিলে কেমন বিল উঠবে? সেখানে আপনারা পাচ্ছেন একটি নার্সিংহোম যেখানে ডাক্তার নিজস্ব বাড়িতে, তিনি তাহলে ডাক্তার 24 ঘন্টার মধ্যে হাতে পেলেন এবং তার বাড়িতে আয়া রয়েছে, সেখানে পরিচর্যা, এবং সুস্থ হলে তাদের জন্য আলাদা বিল্ডিং আছে, সেখানে সুস্থদের বৃদ্ধ বৃদ্ধাদের রাখার ব্যবস্থা এবং কম খরচে, এটা কোথাও পাবেন না। আর অ্যাড্রেস বারবার বলেছি, 25টা বৃদ্ধাশ্রম সমেত টোটাল ডিটেলস পেতে আপনাকে 201 টাকা পে করতে হবে, সেটা ফোনপে অথবা অ্যাকাউন্ট পে, এটা ফেডারেল ব্যাংকের অ্যাকাউন্টে জমা করুন 9 তারিখের আগে, অথবা আপনি 11 9 তারিখের পরে হলে 1500 টাকা পে করে আপনি টোটাল ডিটেলসটা পেতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আজকে এই পর্যন্ত, সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। পরের ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও আসছে, বেঙ্গলের বাইরেও বৃদ্ধাশ্রম নিয়ে আসছে, তাই বলবো সাবস্ক্রাইব করে রাখবেন, যারা নতুন আছে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন অনেক।